আসসালামু আলাইকুম, আমি নীলুফা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নীলুফা শখের রান্নাঘরে। আমার ছোটো মেয়ে হঠাৎ দৌড়ে এসে বলতেছে তার নাকি নাকি খিচুড়ির গন্ধ লাগতেছে, তার এখন ইচ্ছে করছে খিচুড়ি খাওয়ার জন্য। যেই বলা সেই কাজ, লেগে গেলাম খিচুড়ি রান্না করতে। আমার মেয়ের আবার পাতলা খিচুড়ি পছন্দ, যে যেই নামেই বলি না কেন, অনেকে বলে পাতলা খিচুড়ি, অনেকে বলে লেটকা খিচুড়ি। আর এরকম ঠান্ডা ঠান্ডা মৌসুমে খিচুড়ি খেতে ভালোই লাগে। আর ভিডিওটা যখন আপনাদেরকে আপলোড করছি তখন আমাদের খাওয়া প্রায় শেষ, খিচুড়িটা খেতে এতই মজা হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে অ্যাড করছি আস্ত গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর সুঘ্রাণ বেরিয়ে আসবে। মশলাটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এখন এর মধ্যে অ্যাড করছি আদা ও রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা অ্যাড করেছি। অ্যাড করছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পোড়া না লাগে। যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখন এর মধ্যে অ্যাড করছি 2 টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে 4-5 মিনিট কষানোর পর এখন এর মধ্যে অ্যাড করছি চিকেন। আমি এখানে ব্রয়লার মুরগির বুকের পাশের যে মাংসগুলি থাকে একটা মুরগির 2 সাইডের সেই মাংসটা নিয়েছি, মাংসটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে রান্না করব 3-4 মিনিট। 4 মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে নিচ থেকে একটু নেড়ে দিব। আমি আগে থেকেই পোলাওয়ের চাল, ডাল ও 2টা আলু কুচি করে ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চালটাকে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করছি পানি, যেহেতু লেটকা খিচুড়ি তাই পানির পরিমাপ মেপে দেওয়ার কিছু নেই, এখানে বেশি হলেও কোনো অসুবিধা হবে না, তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চাল, ডাল ও আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু হাই করে রেখেছিলাম। আমি এটাকে রান্না করেছি 15 মিনিট। এখন ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করছি 4-5টি কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মেশানোর পর এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ ঘি।
এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে ঘি দিলে যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায়। ঘি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব 3-4 মিনিট। 4 মিনিট পর পাতলা খিচুড়ি তৈরি। এখন পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য।